أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب الشرح لي صدري لأمري لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين والصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون الا من اتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى اله الطيبين الطاهرين اما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم ومن القران ما هو شفاء ورحمه صدق الله العلي العظيم امر بيريو رشوقه আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবাররকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ আলামিনের আলমিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে বুকছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ঐরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ আলা আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক যে সমস্ত পিতা মাতারা নিজের ছেলে বা কন্যার বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রবুল্লা আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের পুত্র বা কন্যার জন্যে সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা মারা বাড়ির বৌরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুলি আলহাম মিন ওনাদের ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক ওইরূপ আমার ছোট ভাই বোনেরা যারা স্কুল কলেজে পড়াশুনো করছে আল্লাহ রবুলা আলহাম মিন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের বা নিজের পরিবারে নিজের বংশের নামকে উজ্জ্বল করার তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ জিয়ারত ওমরাই যাওয়ার ইচ্ছুক আল্লাহ রবা আলমিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্যবাহক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা যেন অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই নেক তৌফিক বা শক্তি দান করুক আমিন আরব্বাল আমিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজকেও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই তাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন প্রথম প্রশ্ন নিই বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ দমকল গ্রাম রাজাপুর থেকে বলছি আমার নাম জামিলা আবে আমার মায়ের গোল ব্লাডারে পাথর হয়েছে এবং আমার বোনের স্তনে টিউমার হয়েছে টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছে ধরা পড়েছে আর আমার মেয়ের খেলাসিমা ট্রেড হিমোগ্লোবিন থাকে না এটার জন্য আমি দোয়া চাইছি এবং আমার তরফ থেকে উইন চ্যানেলের প্রত্যেক কর্মচারীকে আমার সালাম রইল এবং হুজুর শেখ সাব্দুর রেজার প্রতি আমার অশেষ অশেষ দোয়া রইল এবং উইন চ্যানেলগুলো আমার অশেষ দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকতাত আমার প্রিয় আপা আপনার ফোন কলের জন্য আমাদের জন্যে দোয়া করার জন্যে ওই চ্যানেলকে স্মরণে রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ আপনাকে নেক তৌফিক দান করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনার মাকে আপনার বোনকে এবং আপনার মেয়েকে সুস্থতা দান করুক ওইরূপ আপনার পরিবারের সকলকে সুখে শান্তিতে রাখুক সকলের মনোকাম মনোকামনা আশাকে আল্লাহ পুরো করুক এই দোয়া করি আপনার জন্য বা আপনার পরিবারের জন্যে আপনিও আমাদের জন্য দোয়া করতে থাকবেন আপনার মায়ের জন্য আমি চিকিৎসা বলে দিচ্ছি সোরায় বাকারা আয়ত নম্বর চুহাত্তর সোরায় বাকারা আয়ত নম্বর চুহাত্তর এবং সোরায় আল্লাহ হাকুমত আল্লাহ কুমত তাকা আসর হাত্মা জোর তুমুল মাকা আবির এই দুটো জিনিস একুশ দিন বার পানির ওপরে পড়ে ওই পানিটা পান করতে হবে সারাদিন ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে ওনার ওই পাথর গলে বাইর হয়ে যাবে আর উনি আরাম পাবেন এটা একবারে করে দেখুন মনে থাকবে একুশ দিন করতে হবে আর সোরায় বাকারা আয়াত নম্বর চুহাত্তর এবং সোরায় তাকাসুর বার পড়তে হবে পানিতে দিয়ে। মনে করেন এক কলসি পানিতে ফু দিতে নিতে হবে ওটা সারা দিন পান করতে থাকবে একুশ দিন যদি কেউ করে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যারা যারা এই আমাল করেছে সবাই অরজ্ঞ হয়ে গেছে নিরজ্ঞ হয়ে গেছে তাদের কোনো রোগ নেই আর তাদের কোনো কষ্ট নেই আশা রাখি আপনার মাও ওই কষ্ট থেকে মুক্তি পাবেন আপনার বোনকে বলবেন সুরায় মুলখ আয়াত নম্বর চোদ্দো সুরায় মুখ আয়াত নম্বর চোদ্দোকে দু হাজার দুশো বার কোনো পানির ওপরে পড়ে ওই পানিটা চল্লিশ দিন পান করতে হবে সোরাই মুলক আয়াত নম্বর চোদ্দো দু হাজার দুশো বাইশ বার পরে পানিতে দিয়ে ওই পানিটা চল্লিশ দিন পান করতে হবে ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে আশা রাখি উনি নিজের কষ্ট থেকে মুক্তি পাবেন আর আপনার মেয়ের জন্য বলছি সুরায় তকবীর সুরায় তকবীর এবং সুরায় হাল আতা এই দুটো সোরা পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা নিয়মিত পান করতে বলুন যতদিন হোমোগ্লোবিন নর্মাল না হয়ে যাচ্ছে একবার নর্মাল হয়ে যাওয়ার পরে ছেড়ে দিক কোনো অসুবিধা নেই তবে এটা সব সময় করতে থাকলে তার জন্যে ভালো আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই

তারপর দা কাট কাঠ খরচ করি নগরদের তিন রেকাট খরচ করি দুই রে কাঠ ফোন দুই রে না করি আর এসে আর চার রেখার খরচ করি আর দুই রেকাট খুন্ড পরে বসে বললে দুই রেকাট দাঁড়িয়ে পড়লে এক রেকাট করি হ্যাঁ ভুল আছে না ঠিক আছে আপনি বলে দেবেন আসসালাম আলাইহিদুল মলাম ওয়ালাইকুম আসসালাম আমার হরতুলে ভালো আমার প্রিয় বোন আপনি যেভাবে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে কোনো অসুবিধে নেই সকালের চার রেখাত নামাজ দু রেখাত শূন্যত দু ফরজ আগে সুন্নত দু বা নফল দু রেখাত পড়ে নিতে হবে তারপরে দু রেখাত ফরজ পড়তে হবে ওইরূপ জহরের বারো রেখাত নামাজ চার রেখাত ফরজ আর তার আগে আট রেখাত নফল নামাজ বা সুন্নত নামাজ আগে আট রেখাত নফল নামাজ পড়ে নিতে হবে বা সুন্নত নামাজ পড়ে নিতে হবে তারপরে চার রেখাত ফরজ পড়তে হবে ওইরূপ আসারের আগে আসারের আট রেখাত নফল বা সুন্নত নামাজ আছে ওটা আগে পড়তে হবে শেষে ফরজ নামাজ 4 রাকাত পড়তে হবে মাগরিবের নামাজের ফরজ নামাজ আগে সুন্নত নামাজ বা নফল নামাজ পড়ে মাগরিবে 3 রাকাত আর তারপরে 4 রাকাত সুন্নত বা নফল নামাজ আর এশার 4 রাকাত ফরজ নামাজ বা ওয়াজিব নামাজ আগে পড়তে হবে পরে বসে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে কে দাড়িয়া যদি পড়ে কেউ তো 1 রাকাত নফল নামাজ পড়বে এই ভাবে যদি কেউ পাঁচ গানা নামাজ বা পাস ওয়াক্ত নামাজ পড়ে তো তার নামাজ ঠিক আছে কোনো অসুবিধা নেই এছাড়া তাহাজ্জুদ নামাজ এগারো রেখাত আট রেখাত সলাত বা নামাজে সব যাকে বলা হয় দু রেখাত নামাজে শেফা আর এক রেখাত নামাজে ভেতর এই একান্ন রেখাত নামাজ যদি কেউ দিনে মানে চব্বিশ ঘন্টার ভেতরে পড়ে তো আল্লাহ রব্বল আলমিন তাকে কায়মুল্লা মানে সারা জীবন সে আল্লাহর উপাসনায় কাটিয়েছে তাদের মধ্যে গণনা করবে ওইরূপ যে চল্লিশটি রোজা রাখবে মানে রমজানের তিরিশটি রোজা আর রমজানের পরে চার সওয়াল থেকে নয় সওয়াল ঈদের চাঁদের চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ছয়টি রোজা আর বছরের চারটে বড়ো দিন আছে নবী নবীকাল্লাহ সাল্লামের জন্মদিবস রবিউল আউয়াল ওনার মিয়ারজের দিন বা নবুয়াত ইয়উমুল মাবাস নবাবির শরীফ যেদিন ওনাকে মবুস বা সালাত করা হয়েছিল সাতাশ রজব ওই দিনের রোজা আর আঠারোই জিল্হেজাদ যেদিন নব্বী করমসল্লা হাজরত আলী আল্লাহিসামকে গাদির খুবের ময়দানে আল্লাহর হুকুমে নিজের প্রতিনিধি তৈরি করেছিলেন বা ওনার বেলায়েতের ঘোষণা করেছিলেন ওই ঈদে গাদিরের দিনে আঠারোই জিলেজ্জার রোজা আর ইউম দেহুল আজ পঁচিশ জিলকাদা এই মাসের যে মাসে আমরা আস এখন আছি এই মাসের পঁচিশ তারিখে যেদিনে পবিত্র কাবা ঘরের নিচে আল্লাহর মাটি বা জমিন বিছিয়েছিল ইউম দাহবুল আরজ বলা হয় যেদিনে জমিনের সৃষ্টি হয় বা আল্লাহ পবিত্র কাবা ঘরের নিচে সর্বপ্রথম জমিন তৈরি করে তো ওই দিন রোজা রাখার বড় ফজলত সওয়াব তো এই বছরের চারটে বড় দিন আর সওয়াল মাসের ছয়টি নফুল রোজা আর রমজান মাসের তিরিশটি ফরজ রোজা এই চল্লিশটি রোজা যদি কেউ রাখে আর সারা দিন একান্ন রেখাত নামাজ যদি কেউ পড়ে তো আল্লাহ তাকে সাইমুদ সায়মুদ্দাহর

আমার প্রিয় কাকিমা চাচিমা আপনার মেয়ের জন্য আমি উপায় বলে দিচ্ছি প্রতি নামাজের পরে পাঁচবার আম্মাই ইউজিবুল মুস্তররা এদা দা হো ওয়াক শে ফুসু আম্মাইব মোস্তর এ দা দা এটা পড়ে ওর জন্য দোয়া করবেন ও নিজেও পড়ে যদি দোয়া করতে পারে ভালো তবে পিতা মাতা যদি দোয়া করেন তো সেটাই মঙ্গল স্বজনকেও বলবেন এই আয়াতটি পড়ে যেন ওর জন্যে দোয়া করে এই আয়তের বড় প্রভাব আছে ইনশাআল্লাহ আপনাদের দুয়ায় খুব শীঘ্র ঠিক হয়ে যাবেন তাছাড়া ওই যেখানে কষ্ট বা টনসেল গলায় ওখানে হাত রেখে এই আয়াত পড়বে বিসমুল্লা রহমান রহিম রব্বে আন্নি মসানিয়া জুর্র আন্তা আরহামর রাহমিন রব্বে আননি মাসানিয়া, জুর্র আন্তা আরহামর রাহমিন ইনশাল্লাহ একাশিবার এই আয়াতটি পড়তে হবে আশা রাখি যত তাড়াতাড়ি এটা পড়া শুরু করবে তোতড়তড়ি সেবা পাবে তাছাড়া এই আয়াত পড়ার পরে ওই জায়গায় উপরেglColor হাত রেখে যেখানে কষ্ট ওখানে হাত রেখে ইয়ামন ইস্মু দাওয়া ওয়া যিকরুহু শাফা ইশফিনি মিন হাদা দা এজার নাম ওশুদের কাজ করে জারসিকের শফা দান করে আমাকে এই কষ্ট থেকে শফা দান করো এটাকে হাত রেখে বলবে ইয়ামন ইস্মু দাওয়া ও জিক্রহ শেফা ইশফিন এমিন হাজা এটাকে যদি সাতবার সকাল সন্ধ্যে বলে ইনশাল্লাহ খুব শীঘ্র শেফা পাবে তাছাড়া হালকা লবণ গরম পানিতে দিয়ে সকাল সন্ধ্যে গড়ারা করতে বলুন সর সকাল সন্ধ্যে হালকা নুন পানি দিয়ে গরম করতে গড়ারা করতে বলুন আর ওই পানিতে গড়ারা করার আগে সাতবার সুরায় আলহাম পরে ফু দিয়ে গড়ারা করবে ইনশাল্লাহ ইনফেকশন শেষ যাবে আর গলা ঠিক হয়ে যাবে বা ওই কষ্ট থেকে মুক্তি পাবে পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাওলানা সাহেব আমার নাম আজুমা খাতুন আমি কুচবিহারের টিনাটা থেকে বলছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে আমি এটা কামনা করি আর ওই ছেলেমেয়ে সবাই যেন ভালো থাকে আমরা যেন ওই ছেলেমেয়ে সব প্রোগ্রাম দেখতে পারি আল্লাহ আমাকে তৌফিক দান করুন আর আমার প্রশ্ন হলো যে ফজরের নামাজের সময় আমরা চার রেখার নামাজ পড়েছি দুই রেখার সুন্দর আর দুই রেখার ফরজ আর জোহরের সময় পড়েছি চার রেখার সুন্দর চার রেখার ফরজ দুই রেখার সুন্দর দুই রেখার নফল আর আসরের সময় পড়েছি চার রেখার সুন্দর চার রেখার ফরজ

তখন শুনেছি নামাজ নাকি অন্য রকম করে পড়া লাগবে কি রকম করে পড়া লাগবে আমাদের একটু বিস্তারিত ভাবে বলে দিন আস্তে আস্তে আমরা লিখে নেবো বা রেকর্ড করে নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন যেভাবে বলেছ ওভাবে ঠিক হয়নি আমি এর আগেও কারোর উত্তরে বিস্তারিত বলেছে তবু আর একবার বলে দিচ্ছি এটাকে ভালো করে নোট করে নাও লিখে নাও বা রেকর্ড করে নাও আমাদের উপরে সারাদিনে একান্ন নামাজকে পড়তে বলা হয়েছে এর মধ্যে থেকে সতেরো নামাজকে ফরজ করা হয়েছে ওয়াজিব অনিবার্য যেটা পড়তেই হবে আর বাকি চৌত্রিশ নামাজ। আমাদের জন্য নফল বা সুন্নত করা হয়েছে যেটা আমরা যদি পড়ি তো তার বড় স্বভাব যদি না পড়ি তো কোনো পাপ নেই কোনো গুণাহ নেই সকালের দু রেখাত নামাজ, জোহরের চার ফরজ নামাজ, আসরের চার ফরজ নামাজ, মগরবের তিন ফরজ নামাজ আর এশার চার ফরজ নামাজ। এই হচ্ছে ওয়াজিব এটা পড়তেই হবে এছাড়া নফল নামাজ হচ্ছে সকালের নামাজের আগে দু রেখাত নফল নামাজ সন্নত নামাজ জহর নামাজের আগে জহরের আট রেকাত নফল বা সুন্নত নামাজ আসারের নামাজের আগে আসারের আট রেখাত নফল বা সূন্যত নামাজ মগরবের নামাজের পরে মগরবের চার রেখাত নফল নামাজ আর এশা নামাজের পরে যদি কেউ বসে পড়ে তো দু রেখাত আর যদি কেউ দাঁড়িয়ে পড়ে তো এক রেখাত নফল বা সুন্নত নামাজ এই হচ্ছে পঞ্জাগানা নামাজের নফল নামাজ এছাড়া আফটার মিড নাইট অর্ধেক রাত্রের পরে পরের আজানের আগে সকালের আজানের আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়তে বলা হয়েছে এগারো রেকাত নামাজ এর মধ্যে থেকে আট রেখাত সালাতুল্লাঈ নামাজে সব নিয়ে হবে আমি দু রেখাত নামাজে সব পড়িতেছি সন্ন্যদ কোরবাতেন এ আল্লাহ কী সালাত উল্লাল পড়িতেছি দুরেকাত এ আল্লাহ দু একাত করে সকালে নামাজের মতো আট রেখাত পড়তে হবে তারপরে দুরেকাত শেফা নামাজ নিয়াতে হবে আমি দু নামাজে শেফা পড়িতেছি সন্ন্যত কোরবাতন এলা আল্লাহ সকালের মতো দুরেখাত নামাজ পড়ে নিতে হবে তারপরে শেষে এক রেখাত নামাজে ভেতর পড়তে হবে নিয়ত হবে আমি এক রেখাত নামাজে ভেতর পড়িতেছি সন্ন্যত কোরবাতুন আলাহ আল্লাহ আল্লাহ আকবর বলে সুরা পড়ার পরে তিনবার কুল আল্লাহ হায়দের সুরা পড়তে হবে একবার কুল আউজুবের আব্বিন ফালাক একবার কুল আউজবে রব্বিন নাস এই সুর পাঠ করার পরে আল্লাহ আকবর বলে কুনুত পড়তে হবে দুই হাত তুলে আল্লাহর কাছে মনাজাত করতে হবে তো আগে সত্তর বার আস্তফরুল্লাহ রব বিয় আস্তফরুল্লাহ রব বিয় আস্তফরুল্লাহ রব বিলাই বলতে হবে তারপরে হা দা মকাম আয়ে বেকা মিনান্নার হা দা মকা মুল আয়ে মিনান্নার তারপরে তিনশো বার আল আফ ও আল্ আফ ও আল আফ ও আল্লাহ মাকে ক্ষমা করো আফ ও আল্ আফ ও আল আফ তিনশোভার যদি সময় না থাকে তো একশোবার পড়লেও হবে কোনো অসুবিধা নেই তারপরে চল্লিশ জন মমিনের জন্য দোয়া করতে হবে হাদিসে বলা হয়েছে মান মনকদনাফি দোয়া ইবা ই না কেউ যদি নিজের জন্য দোয়া করার আগে চল্লিশ জন মমিনের জন্য দোয়া করে আল্লাহ তার দোয়া তখনই কবল করে নেয় তো চল্লিশ জন মমিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মমিন বা মমেনাত নারী হোক পুরুষ হোক আল্লাহম্মদ ফিরলে অমুক আল্লাহম্মদ ফিরলে অমুক এখানে নিজের মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সকলের নাম নিতে পারো কমসে কম চল্লিশ জন বেশি হলেও কোনো অসুবিধে নেই চল্লিশ জনের জন্য ক্ষমা প্রেরিত হওয়ার পরে এবার আল্লাহর কাছে নিজের মনোকামনা বর্ণনা করো যা কিছু দোয়া করবে আল্লাহ সেটাকে কবুল করবে ইনশাআল্লাহ তারপরে আল্লাহ আলী আলম ধরুদ শরীফ পরে আল্লাহ আকবর বলে রুকোতে যেতে হবে রুকো থেকে উঠে তারপরে শেষ দেয় দুই শেষ দেওয়ার পরে বসে ও সালাম পরে নামাজকে শেষ করতে হবে এই টোটাল একান্ন রেখাত নামাজ সারা দিনে আমাদেরকে পড়তে হবে এছাড়া না বেশি না এছাড়া কম তবে এর মধ্যে থেকে সতেরো রেখাত ফরজ ওয়াজিব যেটা পড়তেই হবে ক্ষমা নেই বাকি চৌত্রিশ মঙ্গল আমরা সবাব পাব যদি না পড়ি তো কোনো পাপ নেই এর জন্য আল্লাহকে হিসাব দিতে হবে না আশা রাখি প্রশ্নের উত্তর পেয়েছ পরের প্রশ্ন নেই আসসালাম আমি মুর্শিদাবাদ থেকে বলছি আলহাজ মতিউর রহমান আজকে রিজার সাহেব বললেন যে যারা হজ করতে যায় নব্বই পার্সেন্ট তাদের হজ হয় না দশ দশ পার্সেন্ট হজ হয় তা উনি কি সব জানতা যে কার হজ হলো কে না হলো এটা একমাত্র আল্লাহ বাগ তিনি জানেন উনি কী করে বললেন যে দশ পার্সেন্ট হয় আর নব্বই পার্সেন্ট হজ হয় না হজ করা হয় না এটা তো আল্লাহ পাক জানা যে কার হজ হজ খবর হচ্ছে না হচ্ছে আল্লাহ বাকি জানেন আর উনি শুধু ওয়ালাইকুম সালাম বলেন এটা কোথায় পেলেন উনি হ্যাঁ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ও বারাকাত আমার প্রিয় চাচা যান আপনি বয়স্ক মানুষ সুতরাং আদব ও সম্মানের সঙ্গে কথা বলা আমার কর্তব্য বা আমার উপরে ফরজ তাই আমি খুব নম্র ভাষায় ইসলামিক আদব এবং বুজুর্গ বা বড়োদের যেভাবে সম্মান করে কথা বলতে হয় কথা বলতে বলা হয়েছে আমি সেইভাবে খুব মিষ্টি বা আদরের ভাষায় সম্মানীয় ভাষা আপনাকে এতটুকু বলতে চাই চাচা যান যদি আপনার কানের দোষ থাকে তো আপনি মেশিন কিনে নিন আপনার ছাড়া অন্য কেউ ওই জিনিস শুনছে না যেটা আপনি বলছেন বারবার আলহামদ শুক্রুলিল্লা আরবি আমার মাতৃভাষার মতো ওয়া আলাইকুম ওয়া আইন লাম ইয়ে কাফ আলাইকুম আমি টিচার আর আপনি আমাকে শেখাতে চাচ্ছেন যে কিভাবে বলতে হবে ওয়া আলাইকুম কি ওয়ালাইকুম খুব দুঃখ লাগছে আপনি এইটা কয়েকবার বলেছেন যে আপনি ভুল শুনছেন হয়তো স্পিকারের অসুবিধার জন্যে অনেক অনেক সময় টিভির আওয়াজ ভালো হয় না বলে আমন মুনেয়া জানা আলাইকুম আসসালাম বলছি না ওয়া আলাইকুম আসসালাম ভালো করে বুঝে নিন আল্লাহ এতটা বিবেক দিয়েছে আপনি একজন बुजुर्ग আপনি কয়েকবার নাকি হাস করেছেন ওয়া আলাইকুম আসসালাম এটাকে একটু তাড়াতাড়ি আমি বলি বলে আপনাকে অমন বলে আলাইকুম আসসালাম বলছি না ওয়া আলাইকুম আসসালাম ওয়া আউযুবিল্লাহ আইন জবর লাম জবর ইয়া কাফ মিম কাফের উপর পেশ মিম ساکিন ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম মিলিয়ে বলতে হয় দুঃখের বিষয়ে খুব কষ্ট যাই হোক বাদ দিলাম এটাকে যেতে দিন এবারে আপনি যদি বলছেন যে মনোজ সাব্রিসে কী করে বলছেন যে নব্বই পার্সেন্ট লোকের হজের ঠিক না উনি কি অন্তর্জামিন না আমি অন্তর্জামিন নয় আমি প্র্যাকটিক্যাল মানুষ আমি যা চোখে দেখি সেটাই বলি ভুল জিনিস কখনো ব্যাখ্যা করি না বা ভুল ব্যাখ্যা করি না বা ভুল পথ কাউকে দেখাই না আমি নিজেও আলহামদুলিল্লাহ বলতে নেই রিয়াকারী হয়ে যাবে কিন্তু বাধ্যমূলক আপনার জন্য শুধু বলতে হচ্ছে জিনিসটা বোঝানোর জন্যে আমি কয়েকবার হজে গিয়েছি আলহামদুলিল্লাহ নিজের চোখে হজ ওমরার সময় নিজের চোখে যা দেখেছি সেটা অপ্রিয় সত্য এবারে শুনুন যে আমি কেন বলতে বাধ্য হলাম যে নাইনটি পার্সেন্ট লোকের হজ ঠিক নয় কেননা সেখানে তাদের যে আমাল হাজের মানাসিকে হাজ মানে হজের যে আমালগুলো করতে বলা হয়েছে সর্বপ্রথম এহরাম বানতার তারা ভুল এহরাম বাঁধছে এহরাম বাঁধতে হবে আপনারা দেখেছেন দুই কান ঢাকতে বলা হয়েছে চিন্তা করুন নিচে ইজার মানে লুঙ্গি টাইপের একটা এরাম হবে আর ওপরে একটা চাদর হবে মানে সেটাকে দিয়ে দুই কান থাকতে হবে মানুষ বা হাজিরা দেখছেন বগলের তলা দিয়ে মানে কান্দা খোলা ছেড়ে দিচ্ছে শরিয়তে এটা বৈধ নয় এটা বেআদবি সেখানে নারী পুরুষ সবাই একসঙ্গে হজ করছে তো শরীরকে ঢাকতে বলা হয়েছে খুলে রাখলে তার হজ হবে না দ্বিতীয় হজের সময় হুকুম দেওয়া হয়েছে নবীজির যুগে যেমন ছিল বা আজ থেকে বেশি না একশো বছর আগের ভিডিও রেকর্ডিং বা ফটো দেখুন হজের হুকুম হচ্ছে পবিত্র ঘরের দরওয়াজা বা হাজার আসবাদ আর ওখান থেকে মনে করুন খুব বেশি বিশ ফুট অন্তরে মাকামে এব্রাহিম জানাবি ইসমাইল ও এব্রাহিম নবী ওনার যে কাবাঘরের দেওয়ার তৈরি করেছিলেন তো ওনার পায়ের নিশানি ছিল সেই পাথর একটা সোনার বক্সের মধ্যে রাখা আছে কি গোল্ডেন গোল্ড প্লেটেড বক্সের মধ্যে ওকে মকামে এব্রাহিম বলা হয় হজের সময় তওয়াফ করতে বলা হয়েছে বিনা কোনো মজবুরিতে যদি কেউ মজবুর হয় অসুস্থ হয় শারীরিক অসুবিধা সেটা তার একটা মজবুরি সেখানে ক্ষমা আছে বিনা কোনো মজবুরিতে বলা হয়েছে কাবা ঘরের দেওয়ার এবং মকামে এব্রাহিমের মাঝখান থেকে তবাফ করতে হবে আজ লক্ষ লক্ষ মুসলমানেরা কাবা ঘরের ছাদের ওপর তওয়াব করছে মানে কাবা ঘরের ওপরে তওয়াব করছে কাবা ঘর আপনারা জানেন নিচে হয়ে যাচ্ছে তারা ওপরে তওয়াব করছে এ তওয়াব বাতিল এ কোনো অর্থ নেই কাবা ঘরের চারিদিকে ঘুরতে বলা হয়েছে কাবা ঘরের ওপরে নয় আর আমি যেমন বললাম মাকামে এব্রাহিম এবং কাবা ঘরের দেওয়ার দরওয়াজা যেখানে লাগানো আছে ওই দেওয়ার আর মাকাম এবার মাঝখানে তবাব করতে বলা হয়েছে সব বাইরে ঘুরে বেড়াচ্ছে দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে ছাদের ওপরে ঘুরে বেড়াচ্ছে এদের হজ ঠিক নামাজের যদি একটা অংশ ভুল হয়ে যায় নামাজ বাতিল হয়ে যায় কি না জেনে শুনে যদি কেউ একটা অংশ ছেড়ে দেয় বা ভুল করে তার নামাজ বাতিল হয় কিনা বলবেন হ্যাঁ অবশ্যই মানুষের বাতিল হয় তো ওইরূপ হজের কোনো একটা আরকান যদি কেউ ভুল করে তো তার পুরো হজ নষ্ট হয়ে যায় বুঝলেন কেন বলছিলাম যে নাইনটি পার্সেন্ট লোকের হজ বাতিল তাছাড়া আরও অনেক কিছু আছে বললে হয়তো আপনারা ভুল বুঝবেন যেটা এটা আমাদের শরীয়তে এরকম বলে আমরা করছি না শরীয়তে আপনারা তৈরি করবেন না শরিয়াতে মোহাম্মাদি একে শরিয়াত ইসলামিক শরিয়াত নবী তৈরি করা শরিয়ত যেটা আহলেবায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাছাড়া অন্য কিছু করলে সে জিনিস কখনো আল্লাহ মেনে নেবে না কোরবানি মেনার ময়দানে করতে বলা হয়েছে আজ সৌদি আরবের হুকুমাত বাদ্যমূল্য যেখানে কুরবানি করাচ্ছে সেটা হচ্ছে মায়সারা যেখানে কুরবানি ঠিক নয় কুরবানি করার আগে নাড়া হচ্ছে শরীয়তের হুকুম হচ্ছে আগে কুরবানি করো তারপরে হালাক মানে কুরবানির পরে নাড়া হও মুন্ডন করো আমি নিজের চোখে দেখেছি নাড়া মাথায় কুরবানি করতে গিয়েছে বা যাচ্ছে তো হজের মধ্যে মানে আমি কী বলব আমার প্রিয় চাচাজন কিছু মনে করবেন না খুব কষ্ট পাই যা বাস্তবের বিরোধী সেরাম কথা কখনো বলি না যে সমস্ত চোখে দেখে এসেছি তাছাড়া যা পরিবেশ মানে হাজিদের মধ্যে আল্লাহর ঘরে গিয়েছে তার মানে কি হজ মানে কি পৃথিবীর মায়া মমতা সব কিছুকে তেজ্য করে আল্লাহর দিকে চলেছে আল্লাহর পথে চলেছে সেখানে যা কিছু করবে আল্লাহর জন্য করবে সবসময় আল্লাহকে স্মরণে রেখবে আল্লা আল্লাহর উপশনে বা আল্লাহর এবাদাতে ব্যস্ত থাকার চেষ্টা করবে আর সেখানে চিন্তা করুন মনে হয় এক থেকে দু ঘন্টা খুব বেশি যদি সময় দেয় তো পাবলিক যেটা বাস্তবে চোখে দেখছি পবিত্র কাবা ঘরে তারা হয়তো অপের সময় কি নামাজ পড়ার সময় দেখা যাচ্ছে বাকি চব্বিশ ঘন্টার মধ্যে যত সময় ঘুমাচ্ছে তত সে ঘুমাচ্ছে বাকি সময়টা তারা বাজারে কেনাকাটি করে বেরিয়ে বেড়াচ্ছে এ হজ করতে গিয়েছে হজ করতে যাচ্ছে লিস্ট তৈরি করে নিয়ে যাচ্ছে কার কি লাগবে স্বজনরা লিস্ট দিচ্ছে বাচ্চারা লিস্ট দিচ্ছে সবাই এইগুলো নিয়ে মানে তার ধ্যান হজের দিকে থাকার চেয়ে তো বেশি করে লিস্টের দিকে চলে যাচ্ছে যে এই ছেলে এই নিয়ে যেতে বলেছে মেয়ে এই নিয়ে যেতে বলেছে ভাই এই নিয়ে যেতে বলেছে বউ এই নিয়ে যেতে বলেছে এটা হজ এই নিয়ে হজ করলে তার হজ হবে এবার আপনি নিজের বিবেক দিয়ে নিজের কাছে জিজ্ঞাসা করুন যে আপনি যখন হজে গিয়েছিলেন তো কী উদ্দেশ্যে গিয়েছিলেন কী প্রাণ নিয়ে হজ করেছিলেন শেষ পর্যন্ত শেষ সময় পর্যন্ত যতক্ষণ মক্কাই ছিলেন প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করছিলেন না সময় মতো স্মরণ করে তারপরে দুনিয়ায় কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন নিজের কাছে নিজে জিজ্ঞাসা করুন এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে কেন শেখ সাবির এমন বলছে যে নাইনটি পারসেন্ট লোকরা শুধু লোক দেখানোর জন্যে হাজি হচ্ছে বা হজ করতে যাচ্ছে প্রকৃত যে হজের অর্থ যে রোহানিয়াত যে স্পিরিচুয়াল পাওয়ার পাওয়া যায় হজের পরে ফিরে আসা মানে নিষ্পাপ হয়ে ফিরে আসা হজের পরে যদি হজ কবুল হয়ে যায় তাহলে মানে কি আজকে সে নিজের মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছে নিষ্পাপ হাজিরে এসে যে পাজিদের মতো কাজ করছে সেগুলো দেখার পরে আপনার অন্তর একবার বলে না যে কি হজ করে এসেছে হজ করার আগেও যে কোনো যে নোংরা কাজ করলো জঘন্য কাজ করলো যেমন দুর্ব্যবহার করছিল ধোকাবাজি করছিল চিটিংবাজি করছিল পাবলিকের সঙ্গে বা পাড়া পাড়াপড়শিদের সঙ্গে অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করছিল আজও সেই ব্যবহার করে যাচ্ছে তার মানে হজ কী হজ করে এসেছে বলুন বাস্তবে আজকাল গ্রামাঞ্চলে অনেক হাজিরা বেরিয়ে বেড়াচ্ছে হজের আগেও যেমন ছিল হজের পরেও সে তারা তেমন কী হজ করে এসেছে যদি জীবনে পরিবর্তন না আসে পবিত্র হয়ে আসার পরে যদি আবার সেই মধ্যে সে পড়ে যায় তো সে কি হজ করে এসেছে আশা রাখি নিজের অন্তরের কাছে নিজের বিবেক কাছে আমার এই কথাগুলো রাখবেন আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দেবে যে মৌলানা সাবির ঠিক বলছে কি ভুল বলছে আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নি আসসালামাইকুমুল্লা আপনি ভালো থাকুন দীর্ঘজীবী হন আমি কুচবিহার জেলার দিনাটা থেকে বলছি আমার নাম আরজুমা খাতুন আপনার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক আপনার পরিবারের কোনো আপদ না আসুক আমি আল্লাহর কাছে এই কামনা করি আপনি দীর্ঘজীবী হন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি আর আপনার প্রোগ্রাম দেখে আমরা আগে নামাজ পড়িনি এখন আপনার প্রোগ্রাম দেখে আমার আব্বু নামাজ পড়ে আমার মা নামাজ পড়ে আমার বুবু নামাজ পড়ে আমি নামাজ পড়ি কিন্তু আমার দাদা নামাজ পড়ে না আমার দাদার জন্য কিছু দোয়া বলে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত মাসাল্লাহ আমার প্রিয় ছোট বোন আল্লাহ তোমাকে তৌফিক দান করুক এবং তোমার পরিবারকে তোমার মাতা পিতাকে তোমার আত্মীয় স্বজনকে সকলকে আল্লাহ ভালো রাখুক তোমার মাতা পিতার ছায়া তোমার মাথার উপরে বাকি রাখুক আল্লাহ ওনাদেরকে দীর্ঘজীবী করুক এবং সবাই যে নামাজ শুরু করেছেন আমার বক্তব্য শুনে বা আমার দেখানো রাস্তা তারা অনুভব করে যে নামাজ শুরু করেছে আল্লাহ তোমার হাজার শুকুর এইভাবে তোমার নেক বান্দাদেরকে তুমি তৌফিক দান করো তারা যেন সত্য জিনিসকে জেনে শুনে মেনে তার ওপরে আমল করতে পারে তাদের আখারাত উজ্জ্বল হোক তারা যেন স্বর্গবাসী হতে পারে আর সেই সঙ্গে আমিও যেন সহাবের হকদার হতে পারি আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমি তোমার বান্দাদের যেন খেদমাত করতে পারি সত্য হক জিনিস যেন আমি তাদের কাছে পৌঁছে দিতে পারি আহমদ শুক্রুলিল্লাহ বিশ্বাস করুন আমার প্রিয় দর্শক বৃন্দ আমি সকলের জন্য বলছি যখন আমি এমন খবর পাই যে আমার কথা শুনে কারোর অন্তরে আল্লাহ ভালোবাসা জাগিয়েছে তার প্রতি বা নেক আমাল করার প্রতি নামাজ শুরু করেছে কোনো নেক কাজ শুরু করেছে আমি এত সন্তুষ্ট হই এত শান্তি পাই আমি ভাষায় বর্ণনা করতে পারছি না আল্লাহ রব্বুল আলমিনের একটা বড় দান তৌফিক কারো কথা শুনে কেউ যদি নেকি কাজ শুরু করে নেক কাজ শুরু করে তো কেমন পর্যন্ত যতদিন সে নেকি করতে থাকবে সেও স্বভাব পাবে আর যে শেখাবে যে বলবে তার খাতায় স্বভাব যাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক আমরা যেন এক অপরকে সৎ উপদেশ দিতে পারি বা ভালো জিনিস শিক্ষা দিতে পারি আমার প্রিয় ছোটো বোন তোমার ভাইয়ের জন্য আমি দোয়া করবো আল্লাহ ওকেও তৌফিক দান করুক সেও যেন নামাজ পড়ে তোমার মাতা পিতাকে বলো তাকে বোঝাতে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে তাকে একজন মহিলা মোমেনা সে খুব সুন্দর নামাজি এক বুজুর্গ আলিম দিন কাছে যে বলছে যে আমার ছেলে নামাজের সময় ঘুমিয়ে থাকে তাকে ডাকি কিন্তু সে ওঠে না একবার দুবার ডাকার পরে তাকে ছেড়ে দিই ঘুমাতে দিই কিন্তু আমি জানি যদি এইভাবে তাকে ছেড়ে দিই তো সে কাল নরকে যাবে জাহান নামের আগুনে জ্বলবে আমি আমার ছেলেকে বড় ভালোবাসি তাকে জাহান নামে যেতে দেখতে পারবো না সে জাহান নামের আগুনে জ্বলবে এ আমি সইতে পারবো না মলানী সাহেব আপনি কোনো রাস্তা বলুন কোনো উপায় বলুন আমার ছেলেকে আমি নামাজ পড়াতে চাই সে যেন সকালে নামাজ কাজা না করে তখন ওই আলিম দিন বললেন কাল কেয়ামতের দিনে তোমার ছেলে যাহাতে জাহান নামে না যায় জাহান আগুন থেকে বাঁচাতে চাও তাই তো বললো হ্যাঁ তো আমি তোমাকে বলছি তোমার ঘরে যদি আগুন লেগে যায় যে বাড়িতে সে শুয়ে আছে তুমি বসে আছো নামাজ পড়ছো হঠাৎ বাড়িতে আগুন লেগে গিয়েছে তাকে ডাকছো যে ঘরে আগুন লেগে গিয়েছে উঠো ওঠো নইলে পুড়ে যাবে সে উঠছে না বারবার পাশ বদলে শুয়ে পড়ছে ঘুমিয়ে যাচ্ছে কি করবে তখন ওই মহিলা মা বলছে আমি তাকে টেনে হেসে ঘর থেকে বাইরে নিয়ে যাব বিছানা থেকে ফেলে দেবো টেনে বাইরে নিয়ে যাব ধরে বাইরে নিয়ে যাব যাতে সে না পুড়ে যায় তখন ওই আলিম বললেন আজ যদি তার সঙ্গে এই সামান্য দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি তাকে টেনে হেসে ঘর থেকে বাইরে নিয়ে যেতে পারো বা বিছানা থেকে নামিয়ে দিতে পারো তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার সঙ্গে সেই ব্যবহার করো আর বাস্তবে বিশ্ব বাস্তবে ঘটনাটা ঘটেছে বিশ্বাস করুন সেই ছেলে একদিন মহান হয়েছে তাহ্লা ঐরূপ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন নিজের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে কোনো কষ্টে দেখে যেমন সহ্য করতে পারি না কত কোনো কষ্ট দেখলে বেদনা পাই কষ্ট পাই ঐরূপ চোখের সামনে যদি কালকে তাদেরকে নরকে ফেলে দেওয়া হয় কত আস কষ্ট পাবো আমরা বা মা বাপ কত কষ্ট পাবেন তাই সেই কষ্ট থেকে যদি নিজেকে বাঁচাতে চান যদি সত্যিই নিজের ছেলেকে ভালোবাসেন তো এখনও ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দিন আল্লাহর পথে তাদেরকে চালান তারা যত নেকি করবে তারাও স্বভাব পাবে মাতা পিতাও স্বভাব পাবেন কিন্তু যদি তাদেরকে ভুল পথের ওপরে রেখে যান সঠিক তার্বিয়াত শিক্ষা যদি না দেন কালকে যদি তারা ভুল পথের উপরে চলতে থাকে তো এর জন্য আল্লাহকে কিছু উত্তর দিতে হবে দায়ী হতে হবে আমি সমস্ত পিতা মাতার কাছে অনুরোধ করছি সুরায় এক আয়াত নম্বর পনেরো পড়ে নিজের সন্তানাদিদের জন্য ছেলে মেয়েদের জন্যে দোয়া করুন যারা অবুজ যারা কথা বোঝে না যারা কথা শোনে না অবাধ্য তাদেরকে বাধ্য করার জন্যে তাদেরকে সুবোধ করার জন্যে সুরায় এক আয়াত নম্বর পনেরো পড়ে প্রতি নামাজ পরে দোয়া করুন আল্লাহ আমার এই ছেলেকে কি এই মেয়েকে সুবোধ করে যাওয়া সে যেন আমার কথা শোনে ইনশাআল্লাহ খুব শীঘ্র সে এত মতি হয়ে যাবে মানে এত অবিডিয়েন্ট পাবন্ধ হয়ে যাবে যা বলবেন তখন সে তাই করবে যদি সম্ভব হয় ছোট বাচ্চারা যারা জেদ করে কথা শোনে না এই আয়াত পড়ে পান আহারের ওপরে ফু দিয়ে তাদেরকে পান করতে বা খেতে দিন তার একটা সুন্দর প্রভাব পড়বে আর গোলামের মতো কথা শোনা শুরু করবে বাচ্চারা আশা রাখি প্রশ্নের উত্তর পেয়েছে পরের প্রশ্ন নি আসসালামু আলাইকুম জনাবজি আমি আসাম ধবি জেলা থেকে বলছি আমার বাবা মারা যাবার আজকে সতেরো দিন হয় লোকেরা বলে যে চল্লিশ দিন বাড়িতে রুহু থাকে আমি কি করব আর আপনার মুখে আমি শুনেছিলাম যে ইরাকের মাটি কারবালার মাটি এনে দিলে মানে কবর আজব হয় না এটা আমি কিভাবে ব্যবস্থা করব আমি আমার আমি আপনার হাত দুটে দিয়ে আপনার হাতে পায়ে অনুরোধ করছি আপনি আমাকে ইরাকের মাটির ব্যবস্থা করে দেন আমি যাতে আমার বাবার কবরের উপরে রাখতে পারি তবে আমার আত্মার শান্তি আমি পাবোকুমালুম আসসালাম আহমতুল্লা বরাকাত আমার প্রিয় কাকিমা চাচিমা আমি খুব দুঃখিত আল্লাহ রবী আলমিন আপনার পিতাকে স্বর্গবাসী করুক ওনার গুনাহকে ক্ষমা করে দিক যদি উনি ভুল করে থাকেন এবং ওনার রুহকে শান্তি দান করুক তবে ওনার রুহের শান্তির জন্যে আপনি নেকি করতে থাকুন কোরআন পাঠ করে তাতে কোরআন করে তার সওয়াব ওনাকে দান করুন ওনার তরফ থেকে সাতকা দিন ওনার তরফ থেকে গরিবদেরকে এতিমদেরকে আহার করান তাদেরকে পোশাক দান করুন ওনার থেকে তরফ থেকে যত নেকি করবেন সেটা উপহারস্বরূপ ওনাকে দেওয়া হবে এটা সন্তানাদিদের কর্তব্য নিজের মাতা পিতা যারা এই দুনিয়া থেকে চলে গেছেন তানাদের সেবা এইভাবে করা সম্ভব আর খাকে শেফা মানে কারবালার মাটি আপনি যদি কোনো সময় কলকাতার দিকে যান তো ওখানে কোনো হ্যালেবায়তের অনুগামী অনুসারীদের মসজিদ মানে শিয়াদের মসজিদ যাকে বলা হয় ওখানে যান ওখানে যেয়ে দাবি করুন প্রতি মসজিদে কারবালার মাটি রাখা আছে এক টুকরো মাটি অবশ্যই দিয়ে দেবে আপনি সেটাকে নিয়ে নিজের পিতার কবরে রেখে দিন আর যদি সম্ভব না হয় তো আপনার পুরো ঠিকানা কিভাবে আমি এখান থেকে পার্সাল পাঠাতে পারবো আপনি নিজের পুরো ঠিকানা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন আমি চেষ্টা করব ওয়াদা করছি না তবে চেষ্টা করব এই লকডাউন শেষ হয়ে যাওয়ার পরে এখন তো আপনারা জানেন সমস্ত সব কিছু বন্ধ চলছে চেষ্টা করব যদি মনে না থাকে তো আমাকে স্মরণ করিয়ে দেবেন আমি নিজে আপনাকে পার্সেল করে দেব আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নি মৌলানা সাহেব আসসালামু আলাইকুম मेरा नाम मुनीर अहमद है मैं मेरठ उत्तर प्रदेश इंडिया से बोल रहा हूं मेरा सवाल यह है रसूल अल्लाह

विलायत और अपनी खिलाफत का ऐलान कर दिया था ये कहकर कि मनकुन तो मौला हो फहादा अली उन मौला आज तक मैं जिस जिस का मौला था अली उसका मौला है यानी जिस जिस का मैं ज़िम्मेदार था अली उसके ज़िम्मेदार हैं शरी तमाम अमूर में जिस तरह से नबी अपने उम्मत के ज़िम्मेदार होते हैं उसी तरह से नबी के बाद नबी के जो भी खलीफ़ा होंगे वो ज़िम्मेदार होंगे तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने ज़िंदगी ही में हज़रत अली सलाम की ज़िम्मेदारी सौंप दी थी जिस पर सवा लाख हाजी गवाह थे दुख तो इसी बात का है कि किसी रवायत किसी हदीस किसी वाक़ आप इस्लामी तारीख उठा के देख लीजिए किसी वाक़ के लिए आपको इतने गवाह नहीं मिलेंगे जितने गवाह वाक़ ग़दीर के लिए है वो भी सब हाजी हंस करके वापस आ रहे थे कैसे उन्होंने भुला दिया कैसे नबी के बाद उस अली को छोड़ के किसी और को अपना खलीफा बना लिया बहुत अफसोस बहुत अफसोस है मेरे भाई ये सवाल हमसे नहीं उन लोगों से करना चाहिए जिन्होंने अली को छोड़कर जिनको छोड़ नबी अपनी ज़िंदगी में खलीफा बना के गए उनको छोड़कर जिन्होंने को खलीफा माना उनसे पूछिए क्यों माना क्या नबी उनमें से किसी एक का नाम लेकर गए कि मेरे बाद फ़ला खलीफा बनेगा फला खलीफा बनेगा और मेरे पास हजारों दलील है जिसमें कहा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि मेरे बाद मेरे उम्मत के जो हादी होंगे आप जानते हैं रात में अरशद हुआ बसमल रहीम इमा अंत मंदरुन कौमिन हाद अय मेरे हबीब आपको इन नं तमन दरुन मैंने आपको अल्लाह कह रहा है अपने हबीब से इन नम वाले कुल्ले वालकोमिन हाद आपको मैंने आगाह करने के लिए भेजा है और हर कौम के लिए मैंने हादी रखा है उम्मत मुस्लिम से पूछता हूँ इस वक्त उनका हादी कौन है, है जवाब किसी के पास उम्मत तक हादी से खाली ना हो लिहाजा नबी ने अपने बाद खिलाफत कहें या इमामत कहें ये सिलसिला जारी करके गए और कहा कि मेरे बाद बाकायदा नाम लेके कहा और हज़रत अली अलैहिस्सलाम ख़लीफ़ा रसूल थे इसके लिए जितने रिफ़रेंस चाहिए मैं आपका हवाले देता हूँ इब्ने माज़ अली शाफ़ी मुनाकिब अली सफ़ा नंबर उन्नीस ख़तब बगदादी तारीख़ बगदाद जिल्द आठ सफ़ा नंबर पाँच सौ बानवे इबन असाकिर तारीख दमिश्क जिल्द तीन सफ़ा नंबर पचहत्तर तफसीर एक, सफा हाफिस स्यूती तफसर जिल्द एक सफ़ा तेरह हाफ़ स्यूती मंसूर जिल्द तीन सफ़ा उन्नीस खबाराजमी हनफी मनाकब अमीरमिन सफ़ा नंबर पेज नंबर अस्सी सप्त इबन सौजी खवास तीस सफर नंबर तीस हाफ़िज़ इब्न कसीर तफसरकुरानदीम जील दो सफ़ा नंबर चौदह हाफ़िज़ इबन कसीर अलिदाया नहाया जील तीन सफ़ा दो सौ तेरह आलूसी तफसर रूहआनी जील छः सफ़ा नंबर पचपन हाफ कंदोजी हनाफी इनाबीमादा सफ़ा नंबर एक सौ पंद्रह हाफ़िज हस्कानी हनाफी तफसर शवादी जील एक सफ़ा एक सौ सत्तावन इन तमाम तफासिर में लिखा गया है कि अलिम अकमल तोन कोकम तोम लकुम रजीतलकूम्सम दीना जिस वक्त नबी ने वदरकम के मैदान में हज़रत अलैहिस्सलाम तो की विलायत का एलान किया और वो भी अल्लाह के हुक्म से है आप जानते सुरैम में इरशाद है बिसमिलहर या, या रसूलो बल्द मबिकवा तफ़लफम बल्क रसाल व व यासम का मना नास मेरे हबीब वो पैगाम पहुँचा दीजिए जिसका आपको हुक्म दिया गया है अगर आपने ये नहीं पहुँचा तो आपने रसालत का कोई काम नहीं किया बहुत सख्त पैगाम था और ये अमर विलायत अली इबन अबी तालिब है वाहम तफल हम अब अल्लाक का था अगर आपने ये नहीं पहुँचा तो अपने रसालत का कोई काम नहीं किया नबी जानते थे मुनाफिकीन साथ में है डर रहे थे पूरा वाक्य मैं पहले भी सुना चुका हूँ कई बार तो अल्ला ने ग्रंटी दी ज़मानत दी व् यासक़ मिनन्नास लोगों से मत डरिए, अल्लाह की रक्षा करेगा अल्लाह आपको बचाएगा इसका मतलब वहाँ नबी के साथ मुनाफिकीन थे जो अपने अंदर कुफ़्र छुपाए हुए थे नबी ने अली की वलायत का एलान किया उसके बाद जिब्राइल आम ये आयत लेकर आए अलियो लकुम दीनकुम आज दीन को मैंने तमाम किया अल उम अकमल तो दिन को आज मैंने दीन को मुकम्मल किया व वकूमत नमती मेरा नमत तुम पर तमाम हुआ और रजीतलकम्सल्लाम ले दीना और इस दीन इस्लाम को हमने तुम्हारे लिए पसंद किया जब अली की वलायत की मोहर लगी तब दीन मुकम्मल हुआ उस विलायत को छोड़ कर अगर किसी ने किसी और की विलायत को अख्तियार किया या किसी और को अपना वली और सरप्रस् बनाया या खलीफा बनाया तो वो कुरान हदीस के ख़िलाफ़ है नबी के ख़िलाफ़ है मैंने इतने सारे रेफरेंस दिए जिनमें कहा गया कि यह आयत हज़रतम की खिलाफत के सिलसिले में नाजिल हुई जब उनकी वलायत का एलान हुआ तब जाके ये आयत नाजिल हुई आप जाके चेक कर लो मेरी बात इन सारे तफसीर में मौजूद है कि नहीं है इसके बावजूद भी अगर कोई इनकार करे तो उसके अक्ल को हम क्या बोले अल्लाह उसकी हिदायत करे और क़ुरान ने साफ कहा अल्लाह जिसकी हिदायत करे वही हिदायत याफ्ता हो सकता है अल्लाह अगर किसी को गुमराही पर छोड़ दे वो कभी हिदायत नहीं पा सकता है इतने शवाहद के बाद इतने सारे सबूत के बाद भी अगर कोई इनकार करता है तो मेरे भाई आप उनसे पूछिए हमसे नहीं हम तो उसी रास्ते पर चल रहे हैं जिस पर हमें नबी ने चलने को कहा नबी ने कहा किताब इन तारकनफी को मुस्लि इन किताब अल्लाई तरह थी मैं इन तमज सक बेह मालन तज़िल्लबादी मैं तुम्हारे दरमियान दो ग्राह कदर चीज़ें छोड़ के जा रहा हूँ मेरे बाद इनसे मुंसलिक रहना इनसे जुड़े रहना इनको थामे रहना लन लंतदिल्लबादी मेरे बाद कभी तो गुमराह नहीं होगे अल्लाह की किताब और मेरी हित मेरे अहिल बैत और ये दोनों आपस में जुदा नहीं होंगे यहाँ तक कि हाउस कौसल में मेरे पास वारिद होंगे कुरान जहाँ अहल बैत वहाँ जहाँ अहल बैत वहीं कुरान लिहाजा हम कुरान और अहिल बैत के साथ हैं जिन्होंने अहल बैत को छोड़ा आप उनसे पूछिए कि आप लोगों ने ऐसा क्यों किया मेरे भाई उम्मीद है कि आपको आपके सवाल का जवाब मिल गया होगा इसी तकरीर के साथ इसी जवाब के साथ आज की तकरीर हम यही खत्म करते हैं यही उत्तर संगे आज के प्रश्न ये शेष कर आजकल उत्तर इन्हें शेष करो को प्रश्न था नम्बर देवा हो नम्बरे फोन कर निजे प्रश्न रेकर्ड करान ह्वाट्स नम्बर देव हो निजी प्रश्न निजे मोबाइले रेकर्ड करके वसमेल कर दिन আর যারা দূরত্ব দেশে বাস করছেন যদি আমাদেরকে নিজের প্রশ্ন পাঠাতে চান তো ইমেল ফ্যাক্স ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠাতে পারেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম রইলো আপনারা মন দিয়ে চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখতে থাকুন আর সত্য হক জিনিসকে জেনে সেটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আর যদি কেউ কোনো প্রকারের অভিযোগ করে কোনো জিনিসকে যদি প্রমাণ দেওয়ার পরেও যদি না মানে তো বাধ্য করবেন না আর যদি প্রমাণ চায় তো আমাকে জিজ্ঞাসা করুন আমি প্রমাণসহ সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরবো বাকরদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন